ওম শ্রী গুরুজয়। শ্রী রামকৃষ্ণ বলেছেন, মানব জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আমরা প্রায়শই ভগবান লাভ বা ঈশ্বর লাভ করতে চাই, তার মানে তিনি আমাদের কাছে লব্ধ নন, তাকে লাভ করতে হবে। তার উপায় হিসাবে শাস্ত্রের বা গুরুর নির্দেশিত পথের অনুসরণ করতে হবে। শাস্ত্র বলেছেন, ভগবানের নাম কীর্তন ব্রত বলে যে ব্যক্তি গ্রহণ করেছে, তার নাম করতে করতে অনুরাগ জন্মায়। সেই অনুরাগের ফলে তার অন্তর গলে যায়, তখন সে উচ্চস্বরে হাসে, কাঁদে, নাচে, গান করে, লোকে কি ভাববে তার অপেক্ষা রাখে না। ঠাকুর বলেছেন, তার দ্বারা বন্ধন মুক্তি হয়। গীতায় আছে, ন তদন্তি বিনা যত সন্মায়া ভূতং চরাচরম। এ জগতে স্থাবর জঙ্গম এমন কোনো বস্তু নেই যা আমি ছাড়া। ভগবান যদি আমাদের ভিতরে থাকেন, বাইরেও থাকেন, সর্বত্র যদি ওতপ্রোত হয়ে থাকেন, তবে তাকে আমরা লাভ করা তো খুবই সহজ হওয়ার কথা, কিন্তু আমরা সহজে কি লাভ করতে পারি? যে বস্তু আমাদের সামনে নেই তাকে তো আমরা লাভ করতে চাই। সুতরাং ভগবানকে লাভ করার একটি অন্য জিনিস, সেটি আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ ভগবান তো আমাদের মধ্যেই আছেন, আবার সব জায়গাতেই ভগবান আছেন। তাহলে ভগবান লাভ করা বলতে ভগবানকে কি হাতে পাওয়া? সেটি হয়তো নয়। তাহলে কি? অতএব আমরা কথায় কথায় বলি ঈশ্বর লাভ, ভগবান লাভ, কিন্তু কথাটার তাৎপর্য আমরা হয়তো ভালো করে ভেবে দেখি না, ভাবি না ভগবান লাভ করা মানে কি। এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনকে জিজ্ঞাসা করতে হয়। কাকে বলে ভগবান লাভ করা? কে কাকে লাভ করেছে? কেমন করে করেছে? ভগবান বস্তুটি কি? প্রথমে চিন্তা করে দেখা যাক, অবতার বা ভগবান কি? ভগ মানে ঐশ্বর্য, অর্থাৎ ভগবানের প্রথম দুটো ওয়ার্ড, ভগ মানে ঐশ্বর্য, প্রভুত্ব, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য আদি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ যিনি, তিনি ভগবান। যেমন কোনো কিছু যেটা অর্জন করা হয় তাকে সেটা গুণবান, মানে সে গুণের অধিকারী, সেরকম ভগবান, যে সমস্ত ঐশ্বর্যের অধিকারী তিনি ভগবান। সমস্ত কল্যাণ গুণ যেখানে পরিপূর্ণ হয়ে আছে, অবগুণের লেশমাত্র নেই, তিনি ভগবান। ভগবান সম্পর্কে মানুষের এই কল্পনা, এই ভগবানকে কে বিচার করবে, কে জানবে তিনি ভগবান? ভক্ত বিচার করবে। কেমন করে? তার হৃদয় দিয়ে। তার হৃদয় একটি আয়নার মতো, সেই আয়নায় সর্বব্যাপী তত্ত্ব শুদ্ধ মনোজ্ঞরূপে প্রতিফলিত করেন। ভক্ত যারা ভগবানকে অনুভব করার চেষ্টা করেছেন, শ্লোকের পর শ্লোকে, পাতার পর পাতার তার বর্ণনা করেছেন, সেই বর্ণনার ভিতর দিয়ে আমরা আমাদের মতো করে ভগবানের স্বরূপ সম্বন্ধে ধারণা করি। এক জায়গায় ধরুন ভগবত পাঠ হচ্ছে, সবাই শুনছে, কিন্তু সবার মনে সেই একটা কল্পনার যে দৃষ্টি, তার নিজের নিজের স্বরূপের উপর সম্বন্ধে সে নিজের নিজের ভাবে ভগবানকে তৈরি করছে তার মনে। যত হৃদয় শুদ্ধ হবে, সে শুদ্ধ হৃদয় তত ভগবানের শুদ্ধ রূপের ধারণা হবে, তিনি আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হবেন। আমরা যে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখেছি, তার কারণ আমাদের দেখার শক্তির পরিবর্তন ঘটছে। ঠিক এই রকম যত আমরা ভগবানের কথা ভাবতে ভাবতে তার সম্পর্কে আমাদের ধারণাটাও ততবার বদলে যাবে। আস্তে আস্তে আমরা সেই মোক্ষ লাভ করব, তখন আমরা ভগবানকে পাব। মানুষ যখন তাকে ধারণা করে, তার মানবিক বুদ্ধিমত ধারণা করে, মানুষের দৃষ্টি সীমিত, কল্পনা আরো একটু দূরে যায় কিন্তু তাও সীমিত। ভগবান কিন্তু সীমিত নন,
মন দিয়ে যাকে ধারণা করা যায় না তাকে বুদ্ধি বা ইন্দ্রিয় দিয়ে ধরা কখনোই সম্ভব নয়। সমগ্র জগতের যিনি ধাত্রী, আমরা সেই জগজ্জনীকে শিশুর মতো ছোট্ট দুটি হাত দিয়ে ধরতে চেষ্টা করছি। আমরা কত ছোট্ট জীব, এই ইউনিভার্স, গোটা ইউনিভার্স কত বড়। সেই জগৎটাকে যিনি ধরে আছেন তাকে আমরা আমাদের এই ছোট্ট শিশুর মতো হাত দিয়ে ধরার চেষ্টা করছি, সেটা কি অদ্ভুত নয়? তাকে ধরা খুবই মুশকিল। এই দুটি ছোট হাতই যে আমাদের সম্বল, তাই দিয়েই যে মাকে ধরতে গেলে দোষ দেয়া যায় না। ভক্ত তেমনই বুদ্ধির অগম্য যে ভগবান তাকে সে বুদ্ধি গ্রাহ্য করে ছোট ছোট দুটি অপুষ্ট দুর্বল হাত দিয়ে ধরতে চায়। তাহলে ভগবানকে আমরা কি করে জানব? ভগবান তো বিশাল, তাহলে কি আমরা জানতে পারবো না? আবার ভগবান আমাদের মধ্যেও আছেন। ভগবান কত রূপে আছেন, কত রকম উপায়ে আছেন। মানুষের বুদ্ধিতে কোন তত্ত্ব যতটুকু প্রতিভাব হয় ততটুকুই সে বুঝতে পারে। সমগ্র ভগবানকে আমরা বুঝতে পারবো এরকম কোন দুরাকাঙ্ক্ষা আমাদের থেকে লাভ নেই। তার সম্পর্কে কোন সর্ববাদী সম্মত ধারণা ভিন্ন ভিন্ন, বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন ভাবে ভগবানকে বর্ণনা করেন। দেবতা মানে পূর্ণতার আদর্শ। আমার পূর্ণতার আদর্শ যেখানে রূপ নিয়েছে সেটাই তো আমার দেবতা। ভগবান লাভ মানে কোনো অলৌকিক শক্তি লাভ নয়। ভগবান কোনো ম্যাজিক দ্বারা সৃষ্ট নন। একজন এখানে ম্যাজিক দেখিয়ে আপনার সামনে এনে বলবেন এই যে ভগবান, এটি কখনো সম্ভব নয়। ভগবান কোনো অলৌকিক শক্তি লাভ নয়। ভগবান সম্পর্কে মানুষের যে সৃষ্ট ধারণা, সেই ধারণাটাই চিন্তা করতে করতে সে যখন সেই রূপেতে পরিবর্তিত হয়ে যায় তখন তাকে বলে ভগবান লাভ। যে ব্যক্তি মন থেকে শুদ্ধ, পবিত্র, ভালো মানুষ, যিনি সেবা পরায়ণ, যিনি প্রতিটি মানুষের ভালো চান, নিজের কিছুই চান না, সমস্ত কিছু ঈশ্বরের পিতার্থে করেন, তিনি তো ভগবান লাভ করেন। তিনি আমাদের অন্তরেই রয়েছেন, অথচ তাকে ধরতে পারছি না। আমাদের রাগ, দ্বেষ, কামনা, বাসনাদির জন্যই এগুলি আমাদের চিত্ত মুকুটকে মলিন করে রেখেছে। এই মুকুটটি যখন শুদ্ধ হবে তখন তাতে ভগবানের শুদ্ধ রূপও প্রতিফলিত হবে। ঠাকুরের কথা শুদ্ধ মন যা শুদ্ধ বুদ্ধিও তাই। অন্তঃকরণ শুদ্ধ হলে আমাদের ভিতরকার এই মলিনতা, অপবিত্রতা নিঃশেষে দূর হয়ে গেলে তিনি আর আমি কোনো পার্থক্য থাকবে না। তখন আমার আমি বলে কিছু থাকবে না, থাকবে কেবল তিনি। আমি আর তিনিতে এক হয়ে যাব, ঠাকুর এইভাবে বলেছেন। এই আমি যা আমাকে ক্ষুদ্র করে রেখেছে, ভগবান থেকে পৃথক করে রেখেছে, জন্ম মৃত্যুর অধীন নশ্বর করে রেখেছে, সেই আমিটি যখন চলে যাবে তখনই ভগবান লাভ হবে। আমি মূলে ঘুচিবে জঞ্জাল। উপাসনা মানে তার স্বরূপকে কল্পনা করে তাকে চিন্তা করা। চিন্তা করতে করতে যে জীব ক্ষুদ্র সে অনন্ত হয়ে যাবে, সে অপবিত্র সে পবিত্র হয়ে যাবে। ঠাকুর যেমন বলেছেন, আরশোলা কুমোরে পোকাকে চিন্তা করতে করতে কুমোরে পোকাই হয়ে যায়। স্বামীজিও বলেছেন, ভূত চিন্তা করতে করতে ভূত হয়ে যে যায়, আর ভগবান চিন্তা করতে করতে ভগবান হয়ে যাবে। অর্থাৎ আমি এবং ভগবানে বিলীন হয়ে যাবে। এই জন্য সবসময় ভগবান চিন্তা করতে হয়। ভগবান চিন্তা করতে ধন দৌলত টাকা পয়সার প্রয়োজন হয় না, এমনকি আপনার দৈনন্দিন কাজ চাকরি জীবিকাও ছাড়তে হয় না। সবসময় যে কোনোই কাজ করতে করতে মনে মনে স্মরণে ভগবানকে চিন্তা করাই যায়, এতে আপনার কোনো ক্ষতি হবে না। এই জন্য শাস্ত্র বলেছেন, সবসময় তার চিন্তা করো, তার নাম করো, সর্বদা তাকে মনের ভিতরে ধরে রাখো। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। পরিণামে কি হবে ভেবে লাভ নেই। শেষের কথাটা তুমি আগেই কি ধারণা করবে? শেষে কি হবে তিনিই জানেন। তুমি কিন্তু জানো না, তোমার জন্ম হয়েছে, আস্তে আস্তে বয়স বাড়ছে, শেষ বয়সে কি হবে তুমি কিন্তু জানো না। সুতরাং পরিণামে কি হবে ভেবে লাভ নেই, যেটা করা উচিত সেটা করতে হবে। কোথায় গিয়ে চলার বিরাম হবে তা তুমিও যেমন জানো না, যারা তোমাকে বলেছেন তারাও জানে না, যারা তোমাকে এইসব বাণী দিচ্ছেন তারাও জানেন না।
চৈরবতী শাস্ত্র বলেছেন এগিয়ে চলো, চলতে চলতে একটা জায়গায় গিয়ে দেখবে আর চলার দরকার নেই, যা পাওয়া সব পাওয়া হয়ে গেছে, অপ্রাপ্ত কিছুই নেই, চলার শেষ সেখানেই। সেটি কোথায়? না আত্মায়। সব ধর্মই বলেছে ভগবানকে হৃদয়ে দেখো, সেখানেই তাকে পাবে। অনেকে বলেন অত করা কি আমাদের পক্ষে সম্ভব? ঠাকুর বলেছেন ছাদে উঠতে হবে, সিঁড়িগুলোর প্রত্যেক ধাপে পা দিয়ে তবে তো ছাদে যাব। যেখানে আছি সেখান থেকে এক পা এমনি করে ক্রমশ তার দিকে এগিয়ে যাব। এগিয়ে যাচ্ছে কিনা তা বোঝার উপায় কি? কোষ্ঠীপাথর কি? ভগবত্তা বলেছেন একজন হয়তো দু তিন দিন ধরে খেতে পায়নি, এই অনাহারের জন্য তার খিদের কষ্ট আছে, মনে অসন্তোষ আছে, শরীরে দুর্বল বোধ হওয়া আছে। তাকে খেতে দিলে সে যখন একটু একটু করে খাচ্ছে, প্রত্যেক গ্রাস খেতে খেতে তার খিদের কষ্ট দূর হচ্ছে, মনের অসন্তোষ কেটে যাচ্ছে এবং শরীরে সে বল পাচ্ছে। এই তিনটি একসঙ্গেই হয়, একটি একটি করে হয় না। এইরকম ভগবান এর যারা শরণাগত হয় তাদের শরণাগতি যে পরিণামে, সেই অনুসারে ভগবান এর প্রতি তার আকর্ষণ বাড়ে এবং ভগবান ছাড়া অন্যান্য জিনিসের প্রতি আকর্ষণ কমে যায়, আর ভগবান সম্বন্ধে তার বিশ্বাস ধারণা সুস্পষ্টতর হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আমরা ভগবানের নামে কেঁদে আকুল হই, কিন্তু চোখের জল যদি আমাদের মনের মলিনতা ধুয়ে না দেয়, স্বভাবকে না বদলায়, যদি আমাদের অন্তরকে পবিত্র না করে, আচরণকে শুদ্ধ না করে, তাহলে এগুলি অনর্থক বলে বুঝতে হবে। এই চোখের জল শুধুমাত্র লোক দেখানো। আমাদের দরকার আমাদের আচরণকে শুদ্ধ করা, স্বভাবকে বদলানো। যখন দেখব আমরা আমার ভগবানের জন্য যেমন চোখের জল পড়ছে, বিষয়ের জন্য সেই রকম চোখের জল পড়ছে, তাহলে বুঝতে হবে এই চোখের জল ভগবানের জন্য নয়, বিষয়ের জন্য চোখের জল পড়ছে ভগবানের জন্য। প্রকৃত ভগবানকে ভালোবাসলে বিষয়ের প্রতি আসক্তি সেই পরিমাণে থাকে না, কমে যায়। ঠাকুর বলেছেন যে পূর্ব দিকে যত এগোবে সে পশ্চিম থেকে ততই দূরে যাবে। আমরা ভগবানের দিকে যতই এগোব ততই আমাদের অধোগামী বৃত্তিগুলি লুপ্ত হবে, মন শুদ্ধ হবে, অশুভ কোনো চিন্তা উঠবেই না, যার তা হচ্ছে তার দ্বারা কারো অকল্যাণ হবে না, জগতের পক্ষে সে আশীর্বাদ স্বরূপ হবে। ঠাকুরের কথা আগেরই, হৃদয়ে মুকুরকে শুদ্ধ করো, তারপর তার উপর পূর্ণ আদর্শের প্রতিফলন হবে, তাকে বলবে ভগবান। আর তারই যেখানে মানুষের ভিতরে অভিব্যক্তি তাকে বলবে অবতার। অবতার সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, ভ্রান্ত ধারণা নিয়ে কলহ করি, তোমার ভগবান সত্য না আমার ভগবান সত্য, আমরা কত ধর্ম নিয়ে ঝগড়া করি, আমরা ভাবি ওর ভগবান সত্য নয় আমার ভগবান সত্য নয়, কালী বড় না শিব বড়, কত প্রশ্ন থাকে মানুষের মধ্যে, এত কেন, শিব বড় না বিষ্ণু বড়, কৃষ্ণ মনেও বুঝি না কালী মনেও বুঝি না, কতগুলি কল্পনা নিয়ে শুধু বিবাদ করি। কল্পনা যদি শুদ্ধ কল্পনা হয় তাহলে সেই কল্পনা মানুষকে চরম লক্ষ্যে পৌঁছে দিতে পারে, এটি হলো কল্পনার সার্থকতা। যদি আমি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাই, লক্ষ্যকে ধরে নিষ্ঠার সঙ্গে চলতে পারি, তাহলে আমি যতই অপবিত্র হই না কেন, আমার ধারণা যতই অসম্পূর্ণ হোক, ক্রমশ তা সম্পূর্ণ হতে বাধ্য এবং শেষ পর্যন্ত চরম আদর্শে পৌঁছব। ঠাকুর বলেছেন বিভিন্ন মোট পথ দিয়ে দিয়ে এক লক্ষ্যতে গিয়ে পৌঁছব। ঠাকুর তার অনুভবের ভিতর দিয়ে দেখেছেন যে আমরা মনকে যত শুদ্ধ করব, মন সেই শুদ্ধতর বস্তুকে তত ধারণ করতে পারবে। শাস্ত্র বলেন ভগবানকে যখন চিন্তা করবে তখন রাগ দ্বেষ শূন্য হয়ে চিন্তা করবে। রাগ দ্বেষ শূন্য হওয়া মানে মনের মলিনতা না থাকা। আমরা যেমন যেমন ভগবানের পথে যাব তেমন তেমন তার সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা বাড়বে। অন্য কথায় বলতে গেলে আমাদের অন্তর শুদ্ধ হবে, সেই শুদ্ধ মনে ভগবানের প্রতিফলন হবে। খ্রিস্ট ধর্মে ঠাকুর হলেন যীশুখ্রিস্ট, উনি বলেছেন আমরা ভগবানকে তখনই দেখব যখন আমার মন শুদ্ধ হবে। আমাদের ঠাকুরও বলেছেন চিত্ত শুদ্ধি মন শুদ্ধ করতে হবে। আমরা যখন শ্রী রামকৃষ্ণকে উপাসনা করব বা শ্রী শ্রীমদ দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে উপাসনা করব, অর্থাৎ যার যার গুরুদেবকে উপাসনা করব, আমরা ভাবব তার শুদ্ধি পবিত্রতা, তার সর্ববাসনা শূন্যতা, ত্যাগময় জীবন, ভগবানের ভাবের তন্ময়তা, এইগুলি ভাবতে হবে। এইগুলি হচ্ছে শ্রী শ্রীমদ দুর্গা প্রসন্নের স্বরূপ, শ্রী রামকৃষ্ণদেবের স্বরূপ। তার চরিত্র যত আলোচনা করব তার সম্বন্ধে আমাদের
ধনাতত্ত্ব শুদ্ধ হবে, ফলে আমাদের চলার পথটা বুঝতে পারব। কিন্তু যদি তার নাম করি, আবার যেমন খুশি জীবনযাপন করি, তাহলে নিজেকে বঞ্চনা করা হবে। উনার কথা, উনার আদর্শ আমাদের মেনে চলতে হবে, তাহলে তো আমরা লক্ষ্যের দিকে পৌঁছাব। আমরা জীবনযাপন নিজের ইচ্ছা মতো করলে আমরা লক্ষ্য ভ্রষ্ট হব। নাম যখন করব, তখন নাম আর নামই অভিন্ন, নামের সঙ্গে তিনি রয়েছেন, এ কথা যেন মনে রাখি। এবং নাম করার পরে প্রতি পদে পদে যেন আমাদের চিত্ত শুদ্ধি ঘটে, আমরা তাকে চিন্তা করতে করতে তন্ময় হয়ে যাব। আমাদের এই আমি নিশ্চিন্ন হয়ে যাবে, আমিত্ব ভাব আর থাকবে না, সবই তো তিনিই করছেন, তিনিই কর্তা। আমরা আমাদের দায়িত্বটা শুধু করে যাচ্ছি এবং মনে মনে ভগবানকে স্মরণ করব। সেই শুভ দিন আমাদের সকলের জীবনে আসুক এই প্রার্থনা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।